বীরপুর আর্মি ঢাকা সিটি থেকে আসি। আমি এখন কথা বলবো স্বাস্থ্যকর্মী নিয়ে। আমি মনে করি এলাকাতে, আমি যে এলাকাতে থাকি সে এলাকায় স্বাস্থ্যকর্মী নেই। আমি মনে করি স্বাস্থ্যকর্মী খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর্মীর অভাবে অকালে অনেক শিশু মারা যায়। তো আমি মনে করি স্বাস্থ্যকর্মী হাসপাতাল খুব গুরুত্বপূর্ণ। আমাদেরকে এভরিওয়ান ক্যাম্পের সাথে যুক্ত করা হয়েছে। আমি আমার এলাকার মা ও শিশুদেরকে বলবো এভরিওয়ান সম্পর্কে, কারণ আমি চাই না যে আমার এলাকার সব শিশু মারা যাক, কারণ তাদের মারা যাওয়ার বয়স 0 থেকে 5 বছরের নিচে না, কারণ তাদের তো ভালোভাবে বেঁচে থাকার, খেলাধুলা করার, মায়ের আদর স্নেহ পার অধিকার। তাই আমি আমার এলাকায় যে এটা বলবো, আমি লেখাপড়া আমি অষ্টম শ্রেণীতে লেখাপড়া করি। আমি এভরিওয়ান সম্পর্কে সহজ ভাষায় জানতে চাই, জেনে আমার যে এলাকার শিশু পিতামাতা ও অভিভাবকদের সচেতন করতে চাই, আমার মতো একটি শিশুর জীবন বাঁচাতে চাই। ধন্যবাদ। আমার নাম রাসেল লস্কর, আমার বাড়ি গড়ইখালি, আমি পাইকগাছা থানার থেকে এসেছি। আমাদের গ্রামে হাসপাতাল অনেক দূরে, আমাদের ছেলেমেয়েরা যখন অসুস্থ হয় তখন আমাদের বাবা মারা তাকে চিকিৎসা করে, অথবা সেই চিকিৎসার মাধ্যমে অনেক ছেলেমেয়েরা মারাও যেতে পারে। আমার নাম মোসাম্মদ মাহফুজা আক্তার, আমি কুড়িগ্রাম চলহরিকেশ থেকে এসেছি। আমার অনুরোধ যে আমার সরকারের কাছে একটা অনুরোধ আছে, আমাদের এলাকায় কোনো স্বাস্থ্যকর্মী নাই, তো আমার অনুরোধ সরকার যেন এই কাজটা করে। আর নিউমোনিয়া সম্পর্কে আমাদের এলাকায় অনেক বাচ্চারা জানে না, তবে এটা যেন জানে এই ব্যবস্থা করতে হবে। আর আমাদের এলাকায় নিউমোনিয়ার কারণে অনেক শিশু মারা যাচ্ছে, তো এটার আসলে কি ব্যবস্থা করতে হবে। এর যে টিকাটা আছে এই টিকাটা যেন ফ্রি দেয় তাহলে। আমার নাম সুপ্রীতি রানী মেধা, আমি সাবজা চিলড্রেনের মেম্বার, আমি মুলেবাজার থেকে এসেছি। আমার প্রশ্ন, এভরিওয়ান ক্যাম্পেইন নিয়ে আমাদের চা বাগানে মা ও শিশুদের মত বিনিময় করি এবং সাবজা চিলড্রেনের কি কাজ করে সে সম্পর্কে তাদেরকে ধারণা দিই। আর আমি চাই আমাদের বাগানে স্কুল হোক আর এভরিওয়ান সম্পর্কে তারা আরও বেশি জানতে চাই। আমি রাহিম, আমি কুড়িগ্রাম থেকে আসছি, আমি এনসিপির একজন মেম্বার। আর আমি মনে করি যে দুর্যোগের সময় বিশেষ করে বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়, কেননা টিউবওয়েলগুলো পানিতে তলিয়ে যায়। আর তাই আমাদের অনুরোধ যে যারা দুর্যোগের সময় সাহায্য করে থাকে তারা যেন সাহায্যের পাশাপাশি বিশুদ্ধ পানি সরবরাহ করেন। ধন্যবাদ।